subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. আমি ভাবছিলাম আমি একটা নভেল লিখব, আরে এতে তো দড়ি বাঁধাও আছে। এই দড়ি দেওয়া নোটবুকে তুমি আরো ভালো করে লিখতে পারবে। তুমি দেখে যাও, আগামী দিনে তুমি একদিনেই 2, 4, 8, 16 পাতা লিখবে। আরে ঘোরাফেরা করাটাই তো একটা লেখকের জীবনের অঙ্গ। রোজ দাঁত বসাতে বসাতে ওই ডেন্টিস্ট ওই মেয়েটাকে ভালোবেসে ফেললো। সবকটা দাঁত পড়ে গেলে তার মুখটা একেবারে লাগবে। প্রেম তো হতেই পারে না। আমি এর গল্পটাকে আরো ইন্টারেস্টিং বানিয়ে দেব। এই নিন। এত সব লিখেছে নাকি? মনে হচ্ছে আপনার স্ত্রী খুবই বুদ্ধিমান। হ্যাঁ, শীতে একটু আছে, না হলে এত সব কিছু কি করে লিখতো? আমি একজন লেখক নই, তবে একটু আধটু হেল্প আমিও করে দিই। আমি খুব বেশি পড়াশুনো জানি না, একটা কাজ করি, আমি পাবলিশারকে জিজ্ঞেস করে বলছি। উনি 18টা ভাষাই জানেন, উনি তো রোজ আসেন এখানে, পেপার পেন ইঙ্ক এইসব কিনতে আর কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখুন একটু তাড়াতাড়ি বলবেন, আমার স্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো, যদি পাবলিশার্সের আমার বই পছন্দ না হয় তাহলে কি করব? আরে তুমি চিন্তা কেন করছো, তোমার গল্প নিশ্চয়ই পছন্দ হবে। আর যদি নাই হয়ে থাকে তাহলে অন্য কাউকে দেখাবো। বীণা, 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 কি হয়েছে? তোমার জন্য একটা অসাধারণ খুশির খবর আছে। কি? প্রকাশকের তোমার নভেল পছন্দ হয়েছে। আরে বাহ! আর শুধু এটাই নয়, তুমি যে দুটো ভাষাতে লিখেছো সেটা তো আরোই ভালো লেগেছে। সত্যি? বলেছিলাম না, আইডিয়াটা অরিজিনাল। হে ভগবান, আমি তো আজকে ভীষণ খুশি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। চলো এক্ষুনি মিষ্টি খাবে। চলো চলো, তাড়াতাড়ি মিষ্টি খাওয়াও। শুনছো, শুনছো, তোমার মনে হয় না আমাদের অন্য কোনো পাবলিশার্সের কাছে যাওয়া উচিত? ওরা জানবে বেশি নভেল বিক্রি করার পদ্ধতিটা কি। হ্যাঁ ঠিক আছে, যাব যাব। আমাদের অন্য পাবলিশার্স দেখতে হবে, তুমি ছুটি পেয়ে যাবে তো? আর ছুটি না পেলে রেজিগনেশন দিয়ে দেবে। যখন নভেল বিক্রি হবে তখন আমার কাছে অনেক টাকা আসবে, তখন তো ফিল্ম মেকাররাও আমার পিছনে পড়ে যাবে। Thank you.
আমরা মাদ্রাস যাওয়ার জন্য ভাবছি, ওখানেই গিয়ে না হয় কোনো পাবলিশারের সঙ্গে কথা বলবো। মাদ্রাস? আরে ভাই, এইটুকু কাজের জন্য তুমি অত দূরে যাবে, কি দরকারটা কি? আমার এখানে পেপারও পাওয়া যায়, আমার বন্ধুর প্রিন্টিং প্রেসও আছে, আর তোমার কি চাই? কোথায়? তুমি ম্যাঙ্গোলিন চেনো? ম্যাঙ্গোলিন আমি তো চিনি না, আর না আমি কখনো গেছি। আরে ওখানেই ভাই, ওর নাম হলো নটেশ। ও সব ধরনের বই প্রিন্ট এবং পাবলিশ করে। ও আমার বন্ধু আর খুব ভালো গ্রাহক। ওর প্রেসের জন্য সব জিনিস আমি সাপ্লাই করি, আমি যা বলবো সব ও প্রিন্ট করে দেবে। তাই নাকি? ও প্রিন্ট করবে? হ্যাঁ নিশ্চয়ই করবে। তুমি বেকারি মাদ্রাস যাওয়ার জন্য ভাবছো, আপনি আপনার নভেল ছাপানোর জন্য অনেক বছর ধরে অপেক্ষা করতে হবে। অনেক নভেলিস্টও অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেছে। আরে না না না, এরকমটা বলবেন না, আমার স্ত্রী তো আর অপেক্ষা করতে পারবে না। আচ্ছা, ওর তো এত তাড়া, কি বলবো। আপনি একটা কাজ করুন, খুব তাড়াতাড়ি ওই পাবলিশারের সঙ্গে দেখা করান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এক মিনিট। আরে স্বামী এসো। নমস্কার নমস্কার, এ হলো নটেশ, ওই যে পাবলিশার। আমি জানতাম যে তুমি এখানে আসবে, আমি তোমার জন্য এনাকে আটকে রেখেছি, কিছু কিনতে এখানে এসেছিল। আসুন বসুন। ধন্যবাদ। আমাকে উনি সবকিছুই বলেছেন, আমি একবার আপনার গল্পগুলো পড়তে চাই। না 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 না, আমার গল্প নয়, আমার স্ত্রীর গল্প, কিন্তু সেটা তো আজ নিয়ে আসিনি, কিন্তু কাল আপনাকে আমি এনে দেখাতে পারি। এস্টিমেট দেওয়ার জন্য আমাকে এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। বাড়িতে নিয়ে যেতে হবে? না 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 না, আসলে লেখিকা এটাকে রিভাইজ করবে। আরে ভাই, আরে দিয়ে দাও, চিন্তা করছো কেন? না 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 না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি একটা কাজ করি, আমি বরং আপনাকে একটা রাফ এস্টিমেট দিই। আপনি আমাকে একটা কাগজের টুকরো দিন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, একটু হিসেব করে নিন। এই নাও। এ তো খুবই মুশকিল কাজ, আপনাকে তো আবার প্রিন্টিং আর বাইন্ডিং এর খরচও বলতে হবে। আপনি এক কাজ করুন, আপনি আমাকে দুটো দিন সময় দিন, আমি আপনাকে পুরো এস্টিমেট দিয়ে দিচ্ছি। আর আমি এস্টিমেট দেবো পেপারের, এটাই তো আমার বিজনেস, কি বলো? ঠিক আছে, আমি একটু আসছি। আজ পুরো পাঁচ দিন হয়ে গেছে, আর এক তুমি যে কোটেশন কোটেশন করে যাচ্ছ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। জানি না বাপু, জীবনে প্রথমবার এমন একজনের পাল্লায় পড়লাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসার সময় জিজ্ঞেস করে আসব। আমি আপনার বন্ধু, আমি আপনাকে পেপার সাপ্লাই করব। নটেশের হিসাবে আপনার 20টা রিমস চাই, আমরা শুরুতে 500 কপি ছাপব, ঠিক আছে? হ্যাঁ, এই নভেলটা যদি একটা ভাষায় হতো তো খরচ একটু কম হতো, কিন্তু এটা তো দুটো ভাষায় লেখা, তাই খরচটা একটু বেশি পড়বে। আমার মনে হয় ইংরেজি কপিটা লাল কালিতে ছাপা হোক, আর বাংলা কালো কালিতে, সেটাই ভালো। দুটো রঙের ইঙ্ক কোনো ব্যাপার নয়, আমি প্রিন্টিং এর জন্য ইঙ্কও সাপ্লাই করে দেবো। দুটো কালারের ইঙ্ক। শুনুন, যদি আপনার স্ত্রী এই নভেলটা তার মাতৃভাষাতে লিখতেন তাহলে খরচ একটু কম পড়ত। বলে একবার দেখছি। না না, আমি কখনোই ওনাকে কষ্ট দিতে চাই না, বরং আমাদের ওনাকে সম্মান জানানো উচিত। ওনার ইচ্ছে উনি যে কোনো ভাষায় লিখবেন, আমরা সে বিষয়ে বলবো কেন? এটা একান্তই ওনার ইচ্ছে। একবার আমার পুরো নভেলটা পড়া হলেই আমি আপনাকে পুরো এস্টিমেট দিয়ে দেব। আর একটা কথা, যদি এতে ধর্মবিরোধী কোনো কথা থাকে তাহলে আমি প্রিন্ট করব না। হ্যাঁ শুধু তাই নয়, আমাদের এটাও দেখতে হয় যেন এতে দেশদ্রোহিতার কথা, অশ্লীলতা কিংবা কোনো সাহিত্যের চুরি না হয়। যদি আপনার এই নভেলে এরকম কোনো ব্যাপার থাকে তাহলে তো আমারই জেল হয়ে যেতে পারে। আরে আরে, এরকম কিচ্ছু নেই মিস্টার নটেশ,
বাড়ি আমাদের পরিবারকে খুব ভালো করেই চেনে। নটেশ, আমার উপরে ভরসা রাখো, এরা খুব ভালো লোক। মালগুড়িতে এনাদেরকে সবাই সম্মান করে, না হলে এনারা আমার কাস্টমার হতো না। তোমার কি মনে হয়, আমি যে কোনো লোককে এই হ্যামিল্টন বন্ড পেপার দিয়ে দেব? যতক্ষণ পর্যন্ত কারোর উপরে ভরসা না হয়, আমি তাদেরকে কিচ্ছু বিক্রি করি না। যদি সবাইকেই আমার ভালো মালটা বিক্রি করি, তাহলে আমার কি সম্মান থাকবে? তাহলে ঠিক আছে, আমি আসছি। আরে আরে, বসুন বসুন, আপনি কোথায় যাচ্ছেন? একটু চা খেয়ে যান। গঙ্গা, হ্যাঁ মালিক, যা তিন কাপ কড়া চা নিয়ে আয়। হ্যাঁ মালিক। আর ওকে বলবি স্পেশাল বানিয়ে যেন দেয়, না হলে টাকা দেব না। আচ্ছা মালিক, যাও। বুঝলেন কিনা, আমি এই প্লেগারিজমকে খুব ভয় পাই। আমি প্লেগের ব্যাপারে তো শুনেছিলাম, কিন্তু এই প্লেগারিজমটা কি সেটা একটু বলতে পারবেন? আজকালকার লেখকদের কাছে অরিজিনাল আইডিয়া থাকে কোথায়? ওরা কখনো এই কাহিনী থেকে, আবার কখনো ওই কাহিনী থেকে চুরি করে নেয়, সেটা জুড়ে নিজের নামে চালিয়ে দেয়। আচ্ছা, লোক এরকমও করে নাকি? কিন্তু এর প্লেগের সঙ্গে কি সম্পর্ক? এটাকেই প্লেগারিজম বলে, বুঝেছেন? আর একবার ধরা পড়ে গেলেই সোজা গারদের ভিতরে। বিনা, বিনা, কি হয়েছে? একটা কথা বলো, তুমি কি আজ টাউন হল লাইব্রেরিতে গিয়েছিলে? না তো, আজ তো যাইনি, কি হয়েছে? না, আমি এটা জানতে চাইছিলাম যে তোমার সুন্দর গল্পের মতো অন্য যদি কোনো সুন্দর গল্প পাওয়া যায় লাইব্রেরিতে, বুঝলে? এটা তুমি কি বলছো, তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? তুমি ভালো করে জানো আমার স্টোরি একদম অরিজিনাল। আচ্ছা ছাড়ো না, কিন্তু আমাদের নভেল প্রিন্টারকে দিতে হবে পরীক্ষার জন্য। আরে তুমি এইসব প্রিন্টারদের জানো না, ও আমার নভেলের একটা কপি বার করবে আর অন্য কাউকে বেচে দেবে। একদম না। আরে না না, ওরা এরকম করতে পারে না। ওরা যদি এরকম করে তাহলে আমরা পুলিশকে ধরিয়ে দেব। বাড়ি আছে না উইটনেস? আচ্ছা, আমি ওদের থেকে রসিদ নিয়ে নেব। ঠিক আছে ঠিক আছে। কি কি যে করতে হচ্ছে। দেখো নটেশ, আমাদের কাছে সময় নেই, তোমার এস্টিমেট তৈরি তো? হ্যাঁ, এই যে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বসো বসো। ওই আমার নভেল, মানে আমার স্ত্রীর নভেলটা কেমন লাগলো? নভেলের ব্যাপারে আমরা না হয় পরেই কথা বলবো। এটা হলো ওনার এস্টিমেট। দেখো স্বামী, আমি আপনাকে পেপার কস্ট প্রাইজে দিতে তৈরি আছি। আরে কস্ট প্রাইজ? আপনি তো বলেছিলেন আমাকে পেপার ফ্রিতে দেবেন। আরে ভাই, আমি একজন বিজনেসম্যান, পেপার কি করে ফ্রিতে দিতে পারি? আচ্ছা শুনুন, আমার এস্টিমেটটা তো এখনো আপনি দেখেননি, একবার এটা দেখে নাও। দেখে নাও, সেটাও দেখে নিচ্ছি। বাপ রে, কি হয়েছে বলো না, কি ব্যাপার? কিছু না, তোমার নভেল ফেরত নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু কেন? আরে শোনো তো, ফেরত আনলো কেন? তোরা আমার নভেল ছাপাবে না? ছাপবে, নিশ্চয়ই ছাপবে। এই প্রিন্টিং এর জন্য আমাদের সবকিছু বেচার পরে নিজেদেরকেও বেচে দিতে হবে। ওই শয়তান বাড়ি চিটিংবাজ একটা, একদম শেষে এসে ঝোলালো আমাদের। প্রথমে তো আমাকে কথা দিয়েছিল যে প্রিন্টিং এর জন্য কাগজ ওই দেবে, এখন এই লম্বা ফর্দটা দিয়ে দিল এস্টিমেট। শোনো, তুমি এই ছোট ব্যাপারটার জন্য হেরে যেও না। হ্যাঁ, একটা লেখকের জীবনে তো এরকম সময় আসেই, তোমার হেরে যাওয়া উচিত নয়। আমি তো একজন লেখক নই এটা সত্যি, কিন্তু লেখকদের ব্যাপারে অনেক পড়েছি আমি। আরে অনেক লেখকদের পুরো জীবনটাই একটা গল্প ছাপাতে গিয়েই বেরিয়ে যায়। তুমি তো সাহিত্যতে ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ছিলে, তুমি তো জানো শেক্সপিয়ারের ব্যাপারে। উনি বছরের পর বছর কত সমস্যার সম্মুখীন হয়েছে জানো তো সেটা? তোমাকে এসব কে বললো? আমি তো তোমাকে শেক্সপিয়ার পড়তে দেখিনি কখনো।
চলো একটা কাজ করি, আমরা মাদ্রাস চলে যাই, ওখানে কেউ তো হবে যে আমার নোভেলটাকে বুঝবে। এই মালগুড়িতে কিছুই নেই, আমাদের এই গ্রাম ছেড়ে দেওয়া উচিত। বাহ, আমরা এটা করব। মাদ্রাস স্টেশনের সামনে গিয়ে দাঁড়াবো আর জোরে জোরে চিৎকার করে বলবো, এসে গেছি আমাদের নোভেল নিয়ে, আছে কেউ যে এটা কিনবে? আরে তোমার কি মনে হয় তোমার এই নোভেলটা কেনার জন্য পাবলিশারদের ভিড় লেগে যাবে? হ্যাঁ, তাহলে কি করব তুমি বলো। আচ্ছা, কান্না বন্ধ করো, দেখছি কি করা যায়। হুম, আরে আসছি ভাই, আসছি, এক মিনিট, এক মিনিট। আরে আপনারা, নমস্কার। নমস্কার, নমস্কার। আমাদের বাড়িতে কি ব্যাপার, বসুন না, বসুন। ওই যে এস্টিমেটটা দিয়েছিলাম না, সেটার ব্যাপারেই একবার। নমস্কার, মনে হচ্ছে আপনার স্ত্রী একটু তাড়ায় আছে, কোথায় যাচ্ছে? হ্যাঁ, কাবির লেনে একটু কাজ আছে আর কি। উনি কি সবসময় লেখেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সবসময় সবসময়। ব্যাপারটা হয়েছে, মাদ্রাস থেকে এত পাবলিশারদের লেটার আসছে, এত লেটার আসছে যে আমি ভাবলাম যে যাওয়ার আগে একবার উত্তরটা দিয়ে যাই। না না, আমরা তো এখানে আছি, ওখানে যাওয়ার আবার কি দরকার? কিন্তু ও তো নিজের নভেলকে মাদ্রাসে নিয়ে যাওয়ার জন্য একদম মনস্থির করে ফেলেছে, এখন আমি কি করব? না না, শুনুন না, এরকমটা করবেন না, আমাদের দিকটাও একটু দেখুন। আপনার স্ত্রী তো সারা ভারতবর্ষে মালগুড়ির সম্মান বাড়িয়ে দেবেন, আমি বলছি আপনি মিলিয়ে নেবেন। দেখুন, হয়তো মালগুড়ির নাম হবে, কিন্তু তাতে আমি কি করব? সত্যি বলছি, আপনার এই বিলটা মেটাতে মেটাতে তো আমি ফকিরই হয়ে যাব, রাস্তায় বেরিয়ে আমাকে ভিক্ষে করতে হবে। শুনুন না, এই এস্টিমেটটা তো একটা ফর্মালিটি, ব্যবসার জন্য করতে হয়, এটাকে সিরিয়াসলি নিচ্ছেন কেন? এস্টিমেট তো একটু কম বেশি হতেই পারে। আরে তা আগে বলতে হয়, আপনি আমাদেরকে বলার সুযোগটাই তো দিলেন না, আমাদের কিছু বলার আগেই আপনি চলে গেলেন। আরে আপনাদের জন্য কফি নিয়ে আসছি। আপনি আবার কষ্ট করবেন কেন? আরে কষ্টের কি আছে, একটু একটু কফি তো খেতেই হয় না। এই নিন গরম গরম কফি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনিও নিন। বাহ, এই কফির তো কোনো তুলনা হবে না। কিন্তু আপনার স্ত্রী থাকতেও আপনি এমন কফি বানানো শিখলেন কি করে? ওই ব্যাপারটা হলো যে বিনাও বিনাও সব সময় সব কিছু তৈরি করে রেখে দেয়, আর এমনিতেও আজকাল আমি বলে দিয়েছি সব কিছু ছেড়ে দিয়ে শুধু স্ক্রিপ্টটাই লেখো। দেখুন না, আমি তো কোনো প্রফেসর কিংবা পণ্ডিত নই, কিন্তু আমি যখন নভেলটা পড়লাম আমার খুব ইন্টারেস্টিং লাগলো। যখন হিরো আর হিরোইন সমস্যার সম্মুখীন হয়েছিল আমি তো কেঁদেই ফেলেছিলাম, আবার খুশিও হয়েছিলাম যখন ওদের দুজনের বিয়ে হলো। আচ্ছা একটা কথা বলুন, আপনার মনে হয় নভেলটা বিক্রি হবে? কেন বিক্রি হবে না, অবশ্যই হবে। হ্যাঁ, আপনার স্ত্রীর লেখা কাহিনীটা ভালোই, কিন্তু যদি কিছু মনে না করেন আমি একটা পরামর্শ দিই, এই বিয়ের রান্নার ব্যাপারটা যদি আর একটু বিস্তারিতভাবে লেখা হতো, সেটাকে নভেলের আগে একটা কুকিং বুক হিসেবে পেশ করা যেত। যখন আমি পড়ছিলাম আমার জিভে তো জল চলে এসেছিল আর খিদেও পেয়ে গেছিল, আমার দৃঢ় বিশ্বাস এটা বেস্ট সেলার হবে। আরে ভাই, রান্নাবান্নার ব্যাপারে এত সুন্দর করে লেখা হয়েছে, আমি মুগ্ধ হয়ে গেছি। আমি তো বলি এটা নভেলের চেয়ে বেশি কুকিং বুক হিসেবে খ্যাতি পাবে, দেখে নেবেন। আমি ভালো করে জানি এ ধরনের বই কি করে বিক্রি করতে হয়, আমি তো এটাকে সারা দেশে ছড়িয়ে দেব। ও, আপনার স্ত্রী তো রান্নাবান্নায় প্রাণ এনে দিয়েছেন, তাহলে আমার আইডিয়া আপনার পছন্দ হয়েছে, আমরা আজকেই এগ্রিমেন্টটা সাইন করে নিই। আমরা আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি। 5,000? বই ছাপা হয়ে গেলে 10,000, বই যেমন যেমন বিক্রি হবে 10% রয়্যালটিও পাবেন, একটু ভালো করে ভেবে নিন।
তারপর বলবেন। জানো তো ওদের রান্নার বই চাই, কুকিং বুক, নভেল চাই না, বুঝলে? আরে তুমি যদি মেনে যাও তাহলে 5,000 টাকা আমাদেরকে দেবে। ভাবো 5,000, এত টাকা দিয়ে আমরা কি না করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার নভেল? না না, ওনারা বলেছে ওটাকেও ছাপবে, কিন্তু পরে, ততক্ষণে তো তুমি খুব বড় লেখিকা হয়ে যাবে। হ্যাঁ কিন্তু রান্না বান্নার ব্যাপারে আমি তো কিছুই জানি না। আরে তুমি চিন্তা কেন করছো? হ্যাঁ আমি আছি তো নাকি? তুমি কি আমার সাথে মজা করছো? আরে না না বিনা, তুমি একজন লেখিকা, এই সংসারে যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো। বাতাস আর জল ছাড়া মানুষকে খাবার খেয়ে বেঁচে থাকতে হয়। আমরা এটা তো জানি খাবার খেতে কি করে হয়, কিন্তু এটা জানি না যেটা আমরা খাই সেটা বানাতে কি করে হয়। খুব ভালো, বাহ বাহ, আমি নিশ্চিত ছিলাম যে তুমি এই বিষয়ে খুব ভালো করে লিখতে পারবে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো আমার নোটবুক থেকে কিছু পয়েন্ট নিয়ে সেটা তোমার স্টাইলে লিখতে হবে। ব্যাস, তারপরে দেখো তোমার এই কুকিং বুক, নভেল, গরম গরম ঢোসার মতো বিক্রি হবে। তাহলে দাদা এই নিন আপনার অ্যাডভান্স। ধন্যবাদ। আরে বাহ, বাহ দারুণ, একদমই আপনার রেসিপির মতো।